আসলে আমার কাছে না টাকা নাই, আমি এই যে এক গ্লাস শরবত খাবো, টাকা দেয়া যাবে? আমার কাছে না টাকা নাই। হ্যাঁ, ওনার কাছে বলছি যে একটা ইয়া খাওয়ানোর জন্য, তো দিচ্ছে না। ওনার কাছে একটা টাকা আছে, একটা আনারস খাওয়ানো যাবে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছো? কোন ক্লাসে পড়ো তোমরা? হ্যাঁ, সেভেনে। স্কুল শেষ, শরবত খাবা? হ্যাঁ, আমারও তো এক গ্লাস শরবত খাবো, আমাকে খাওয়াবা? হ্যাঁ, এক গ্লাস খেলে তো পিপাসা মিটবে না, দুই গ্লাস খাওয়াবা? দুইজনে দুই গ্লাস খাওয়াবা? দেখি ওরা স্কুলে কি শিখছে। এই মেয়েগুলো স্কুলে কি শিক্ষা অর্জন করলো? অসহায় যারা আছে, গরিব কিংবা যারা পিপাসার্থ, তাদেরকে খাওয়ায় কিনা? এলো খাওয়াবে না? এই আমাকে খাওয়াবা? এই আপু খাওয়াবা না? এই খাওয়াবা, আমাকে খাওয়াবা? হ্যাঁ, তাহলে আপনি আমারে খাওয়ান। শরবত না, একটা আনারস দেন। শিক্ষা অর্জন আসলে অন্যরকম জিনিস। একটা মানুষ যদি কিছু চায়, তারে দিতে হবে। এটার ইয়াটা ওদের ভিতরে কোনোভাবে মনে করেন যে আনা যাচ্ছে না। ওলা মানে খায় ভিক্ষুরা এসে খারাই দেয়, সুগার তো উচিত একটা আরেক গ্লাস পানি খাওয়ানো। শেষমেশ আমি খাওয়াই। শুধু লেখাপড়া করলে হবে না, নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। দেখি এই দুইটার ভিতরে আছে কিনা। কি কিনছো এটা? আচার। আচার খাওয়া কি ভালো? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? সেভেনে। আসলে আমার কাছে না টাকা নাই, আমি এই যে এক গ্লাস শরবত খাবো, টাকা দেয়া যাবে? কি নাম তোমার? ইন্দিয়া। দিয়ে দিছো? কিসের টাকা এটা? টিফিনের টাকা দিছো? তো তোমার লাগবে না, আম্মু বকা বকা দিবে না? এর আগে দুইজনদের জিজ্ঞেস করছি, তারা দেয় নাই। তোমাদের শিক্ষাটা খুব ভালো হয়েছে। পরীক্ষা নিলাম আর কি, যে আসলে কোনো অসহায় মানুষ, তৃষ্ণার্ত মানুষ যদি খেতে চায়, পান করতে চায়, তাদেরকে খাওয়ানো উচিত, ঠিক না? এই রাখো, ভালো জিনিস খাবা। একটা ফল তোমার জন্য, না না দুইটা, দুইজনের জন্য দুইটা। রাখো রাখো, বাসায় যেয়ে খাবা। রাখো, এই রাখো রাখো রাখো, না রাখলে আমি আমি কিন্তু ইয়া করবো আর কি। আর এটা না, ভালো একটা আর নাই না? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, খুবই ভালো থেকো, ভালো ভালো লাগলো। মানুষের সাথে কথা বলা, সুন্দরভাবে কথা বলা একটা শিক্ষা। আচ্ছা শোনেন, এটুক আমারে দেন আর ওইটা আপনি খান। ওই যে ওদিক থেকে আরও দুইজন আপু আসতেছে, দেখি ওদের কাছ থেকে
চেয়ে দেখি ওরা খাওয়ায় কিনা আমাকে। এই আপু, এই আমার কাছে না টাকা নাই। হ্যাঁ, ওনার কাছে বলছি যে একটা ইয়া খাওয়ানোর জন্য, তো দিচ্ছে না। তোমার কাছে টাকা আছে? একটা আনারস খাওয়ানো যাবে? টাকা আছে? মানে খুব ক্ষুধা লাগছে আর কি, বলতেছে যে কত করে একটা আনারস খাওয়ানো যাবে কিনা সেটা বলতেছে। কত করে? চল্লিশ টাকা, চল্লিশ টাকা, চল্লিশ টাকা। ধন্যবাদ, খুবই ভালো লাগছে। কোথা থেকে পাইছো ওই টাকা? এটা আমাদের খাওয়ানোর টাকাই, মানে আমরা খেয়ে তারপর হচ্ছে যে টাকাটা ছিল ওইটা বাদ বাকি। টিফিনের টাকা? জি। টিফিনের টাকা দিয়ে দিচ্ছ, পরে রাগ করবে না? আমরা করব না, সমস্যা নাই। নিজের গাইডের টাকাই। নিজের গাইডের টাকা? এই শিক্ষাটা কোথায় পাইছো যে কেবলে খাওয়াইতে হবে অফিসার থেকে? এটা ফ্যামিলি থেকে শিক্ষাগত। খুব ভালো আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো। শোনো শোনো, এদি এসো, আমার কাছে আছে না এই দুইটা, তোমাদের জন্য, তোমার একটা তোমার একটা, দেখো আমার কাছে আছে টাকা। আমি দেখলাম তুমি তোমরা স্কুলে কি শিক্ষা অর্জন করছো। ঠিক আছে, যাও। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওর তো কম শিক্ষা পাইছে। হ্যাঁ, একটু লবণ দেন। ঠিক আছে, এটা আপনি খায় না? আপনার হয়েছে কত? তিন দানা, দুই দুই চার পাঁচটা আনারস। পাঁচটা হইলো কত? চল্লিশ টাকা। আচ্ছা, দেখ পাঁচটা হলো পঞ্চাশ টাকা করে রাখেন। কি আমার আনারসটা হয়েছে না? আপনি রাখেন, এটা আপনার ছেলে মেয়ে নাই? ওর কিছু কিনে দিয়েন। ছেলে মেয়ে আছে? এই সারাদিন এটা নিয়ে ব্যবসা না আপনার? রান্না বান্না করেন কোথায়? রান্না বান্না করেন কেমনে? ঠিক আছে, খুব কষ্টের জীবন আসলে আপনার, কষ্ট নাই না? ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।